গুনাহ করেছ, হতাশ হয় না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জেনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন, ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা সরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী আপনি শুনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ, নিজেদের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণ কামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না, আয় বা আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাফ চাইতো খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জেনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। আমার দরবারে চোখের পানি ফেলে কান, আমি রব্বুল আলামিন জিন্দিগির গুনাহ মাফ করে দেব। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়েতে, আল্লাহর ভয়েতে, জাহান্নামের ভয়েতে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলামিন বান্দারে মাফ করে দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দে। আমার ভাইরা, আল্লাহ রহমত এই পৃথিবীতে, আল্লাহ রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহ রহমতের কত ভাগ? এই 100 ভাগে এক ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে, আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। একটা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতেও গাবি তার বাসুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসাই স্নেহ, এই মমতাই করুণাই মহব্বত একটা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকু ভাগে পেয়েছি, সেই মহব্বত স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, একটা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি, তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণাতা, কত মহব্বত, কত দয়াতা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম। ও আমার নবী, সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিব্রাইল এসেছিলেন, জিব্রাইল এসে আমাকে বললেন, আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলি ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খোশ খবর এটা, আর আপনি কাঁদতেছেন? হুজুর বলেন, ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন, সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি ভাইরা। হুজুর আল্লাহ পাক বলেন, আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে, রব্বুনা আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।